যোগী অমিত গরু পাচার টাকা খায়, অপদার্থ বিএসএফ এর দপ্তর ও তার মন্ত্রী কটাক্ষ ফিরহাদ হাকিমের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাকে টক্কর দিতে তৃণমূল পাল্টা সভা করে, আর এই সভা থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মঞ্চ থেকে গরু পাচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের কথা বড় বড় করে পশ্চিমবঙ্গে এসে বলেন, তাদের নিজেদের রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে পুলিশের সামনে এনকাউন্টার হয় এবং এই প্রথম নয়। ক্রিমিনালদের কোর্টে নিয়ে যাওয়া হয় না, এনকাউন্টার করে মারা হয়, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়, অর্থাৎ ল অফ মাসল, যে বাহুবলি তার ল। আর যোগীদের এখন হচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে বড় বাহুবলি। এটা হিউম্যান রাইটস ভায়োলেশন, এবং দৌড়ে দৌড়ে হিউম্যান রাইটস বাংলায় আসে, সেই হিউম্যান রাইটসের কর্তা ব্যক্তিদের বলি, দয়া করে উত্তরপ্রদেশে ঘুরুন, যেখানে মিনিমাম মানবিক অধিকার, হিউম্যান রাইটস মানুষের নেই, এই ব্যাপারে সচেষ্ট হন। সত্যিকারের বাংলায় রাম রাজত্ব রয়েছে, মানুষ তার নিজের অধিকারে বাঁচে, ধর্ম জাতি নির্বিশেষে মানুষ সুন্দরভাবে রয়েছে। নিশ্চিতভাবে উস্কানি হওয়া দেয় চেষ্টা হয়, কমিউনাল রাইটের পরিস্থিতি করার চেষ্টা হয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃঢ়তার সাথে তার প্রশাসন দিয়ে এটাকে মোকাবিলা করেন। উত্তরপ্রদেশ আজকে দেখিয়ে দিয়েছে যে বিজেপির খোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে, তাদের ক্লেম অফ ল অ্যান্ড অর্ডার সেটা নাচসাত হয়ে গেছে শুধু উত্তরপ্রদেশের ঘটনাগুলোতে। আমরা সবাই যারা বিজেপি বিরোধী, আমাদের সবাইকে ডেকে পাঠানো হবে। তার কারণ, যারা এজেন্সি আছেন বা আমাদের সরকার, ভারত সরকার নাকের ডগা থেকে যখন কোটি কোটি টাকা চুরি হয়ে যায় এবং বলতে বাধা নেই, সেই ছবিগুলো প্রধানমন্ত্রীর সাথে তাদের থাকে, সেই মানুষগুলোকে দেশে না নিয়ে এসে দেশের নেতা যারা, তাদের ওপরের অত্যাচার হচ্ছে। অথচ যারা সত্যি সত্যি দেশের সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছে, যারা চুরি করছে, সাধারণ মানুষকে লুট করছে, সেই মহিন চৌস্কি হোক আর নীরব মোদি হোক বা আরও লিস্টে অনেক বড় লিস্ট, তাদের ব্যাপারে নীরব। চোরেরও জলসায় নীরব কেন মোদি? আপনাদের বিধায়ক, বড়োয়ার বিধায়ক, তার কুকুর থেকে ফোন উদ্ধার হলো, এই ব্যাপারটা আমি ঠিক জানি না, তবে নিশ্চিতভাবে যারা এজেন্সিজ আছেন তারা নিজেদের দায়িত্ব পালন করেন বাংলায়। এখানে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যের মতন বাধা দেওয়া হয় না, ল আইন আইনের কাজ করবে, যদি কেউ অন্যায় করে থাকে কোর্ট তার বিচার করবে। আমরা এখানে এনকাউন্টারও করে দিই না, মারিও না, আমরা আদালতের উপরে বিশ্বাস রাখি এবং আদালত তার বিচার করবে। এ বিবাস অধিকারী আমি চিনিও না, কোনো একটা ব্লক সভাপতি ছিল কিন্তু আমি চিনিও না, জানিও না, আর এর ব্যাপারে কোনো কথাও বলবো না। তার কারণ, কে কে কোথা দিয়ে কে পুচকিউ বেরোবে আর সব ব্যাপারে আমায় বলতে হবে, এটা হয় না। অমিত শাহ বলে গেছে এই সরকারের দুর্নীতির রূপসূত্রটা, সেটা বোঝা যায় যে এখন অনুব্রত মণ্ডলকে সরানো হয়নি, তিনি জেলে থাকার পরও জেলা সভাপতি কনভিক্টেড আর আন্ডার ট্রায়ালের মধ্যে তফাত বোঝেন? আমি এখনো বলছি দিস ইজ এ পলিটিক্যাল কনস্পিরেসি, সুতরাং ওনার বানানো কনস্পিরেসিতে আমরা পা দেব না।
আচ্ছা সিবিআই এর গতকালে সার্জিক্যাল স্ট্রাইক কি বলবেন, বিভিন্ন জায়গাতে দেখা গেল, করুক কি অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, আমাকেও তো সিবিআই অ্যারেস্ট করেছে, কি হয়েছে, আইনের ওপরে আমাদের ভরসা আছে, আইন আমাদের প্রোটেকশন দেবে। আপনি বীরভূমে পর্যবেক্ষক, তারপরে বীরভূমে বিভিন্ন জায়গাতে গোষ্ঠী দ্বন্দ্ব, কয়টা আসলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই বীরভূমে, বীরভূমে আমরা সবাই এক, আমাদের নেতৃত্বরা সবাই বসে আছেন, তাদের নেতৃত্বে আমরা ব্লক সভাপতির থেকে আরম্ভ করে কর্মীরা একসাথে কাজ করব এবং বীরভূমকে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা আসন পঞ্চায়েতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পণ করব। অমিত শাহ 24-এর প্রচার শুরু করে দিয়েছে, কিন্তু আমরা যদি দেখি নানুরে গাজল শেখ, তার সঙ্গে অনুব্রত যারা ঘনিষ্ঠ, এই মুহূর্তে বিকাশ রায় চৌধুরী, যারা এই গোষ্ঠী, কোনো গোষ্ঠী নেই, এগুলো আপনারা মশালা নিউজ করেন। গাজল এখানে বসে আছে, আমাদের মনে কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই, আমাদের পার্টির মধ্যে যদি কোনো থাকে আমরা নিজেরা বসে ঠিক করে নিয়েছি, দেয়ার ইজ নো গোষ্ঠী ফ্র্যাকশন ইন তৃণমূল কংগ্রেস, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এবং তার তলায় পুরো আমরা একসাথে লড়ছি, গাজল শেখ নিজে কোর কমিটির মেম্বার, সুতরাং যা অসুবিধা হবে কোর কমিটিতে বসে কথা বলে নেবে, আর এটা এই জেলাটা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, আমি তার রিপ্রেজেন্টেটিভ, সুতরাং উনি যখন আছেন কারোর কোনো সমস্যা নেই, সবটা ডাইরেক্টলি উনি দেখবেন। অমিত শাহ 35 টার্গেট বেঁধে দিলেন, অন্যদিকে বিরোধী দলনেতা বলছে সরকারটা থাকবে না, আপনি দেখেছেন তো আব কি বার 205 টোটাল হয়ে গেল পকার পার, এবার 35 অর্থাৎ বিজেপি বাংলা থেকে ফিনিশ।